छकचुलुक परे गान गाइबो नमस्कार ছেলে আমার জন্ম দিয়েছে না আমি ছেলে জন্ম দিয়েছি বলো তুমি না না ছেলে আমার জন্ম দিয়েছে না আমি ছেলে জন্ম দিয়েছি আচ্ছা দাদা ছেলে বড় হলো মেয়ে দেখলাম বৌমা করে না ঘরে চলে এলাম সেই ছেলে বৌমার সঙ্গে যুক্তি করে সংসারটা আলাদা হয়ে গেল আর আমার সংসার মায়েরা দোকানে মেরে গেল যাক প্রত্যেক সংসারে না আলাদা হচ্ছে আমার সংসার আলাদা হবে ওই আমার দুঃখ করলে হবে আচ্ছা দাদা আপনারা জানেন প্রত্যেক বছর একটা মেলা করি আমার একটা মেলা করার নাম আছে ওই ছেলে সংসারটা আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমার সঙ্গে কম্পিটিশন করার জন্য সে আলাদাভাবে মেলা করছে তা ওর এবছর মেলা করার স্বাদ মিটিয়ে দেবো আমি ওর মেলা করার স্বাদ মিটিয়ে দেবো এবছর আমি আমার মেলায় অনুষ্ঠান রেখেছি সব বুড়ো বুড়ির ওপরে ফেলে দিয়েছি আজ থেকে বীরভূম থেকে তত্ত্ব বিষয়ক প্রদীপ পাল উনি ওনার থেকে আমি এবছরের খেল তোমার নেই কি আকেল কেন গো বুড়ি তোমার বুড়ির আকেলের কি দোষ হলো কেন গো কচি এবছর মেলা করতেছে করুক নকডাউনে আমাদের মেলাটা বন্ধ থাক মেলা বন্ধ করার কথা কিছু বলি যা শুনে আমার গা জ্বালায় না করে কেন তুই মেলা বন্ধ করার কথা কেন রে কিছু হরিপ্পা 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 তোর মারমুনি তোর কোমর ঠেলা মেরে জব্দ করে দেবো দিদি গো এই আমার মদ্য এর এত মেলা করার শখ আগের বছর এক বিঘে জায়গা বিক্রি করে মেলা করলো রাইট আর এবছর কি বলবো দিদি দুঃখের কথা তোমরা কিছু হ্যাঁ করে হাত যাও চাই বুঝতে পারছি আম্মা কত কষ্ট করে এক জোড়া সোনার দুল দেখলো প্রদীপ পাল ওই হলো তা তোর তো বয়স হয়ে গেছে সব তো পেটি ঝুলে গেছে পেটি পরে শখ হচ্ছে কি বলিস বলো আমাদের কচিতালে অনুষ্ঠান কখন শুরু করে বলতে কেন মাইপা হাঁটতেছে সাড়ে ছটা নোনে ভাই ও যদি অনুষ্ঠান সাড়ে ছটা আরম্ভ করে আমি আমার অনুষ্ঠান সাড়ে পাঁচটায় আরম্ভ করে দেবো ঠিক বলেছ ওই লোক যদি একবার বসে যায় ওই লোকটা খুব দুষ্কর হ্যাঁ বুড়ি তুমি খালি এইভাবে সহযোগিতা করো এই দেখো তোমার সব কিছু ঠিক আছে কিন্তু এবছর মেলাটা বন্ধ দিলে হতো মেলা বন্ধ করে সাত মিনিট দেবো প্রত্যেক বছর আমি একটা মেলা করি আমার একটা মেলা করার নাম আছে প্রয়োজন আমি তুমি সব বিক্রি করে দেবো অনুষ্ঠান আমি চালিয়ে যাবো কেন তুই মেলা বন্ধ করার কথা কি হবে কি হ্যাঁ ওইটা তুমি বল মেয়ে মেয়ের মতো থাকি মদ্যের উপরে কি কথা বলি আমি দেখো ওদিকে হরিনামে দল বসে আছি আমি গিয়ে ওদের খাওয়া দাওয়া জোগাড় করি আর তুমি টাক করে চলে আসো চলে যাও ওর এবছর মেলা করার স্বাদ মিটিয়ে দেবো বাবার নাম হয় না ছেলের নাম হয় আমি দেখিয়ে দেবো এই যে কি হলো বুড়ি আবার তোমার কি গ্যাপ থেকে গেল তোমার সব কিছু ঠিক আছে বলে কিন্তু এবছর মেলাটা বন্ধ দিলে হতো না এই এক কথা বারবার মেলা বন্ধ এই তোর মেলা বন্ধ করে স্বাদ মিটিয়ে দেবো তোর অনেক দিন ধরে খাওয়া পড়ে নেই তোর পিঠ শিশির করতে নেই আজকে তোর দেবো কে কত লোক টানতে পারে কার কত নাম হয় আমি দেখিয়ে দেবো ভরসনে কি করি বলো একবার বাগে পেলে করে দেবো কেন পরে গালে কেন দিশলি দিল কেন পরে গালে কেন দিশলি দিল
ওটা লেগে ছিল নাই দেখে যা সবাই এই চাকরি দিবি না তুমি খুদি চাকরি দিবি না তুমি খুদি সামনে বসে দেখে মারি দিবি চাকরি দিবি না তুমি খুদি চাকরি দিবি না তুমি খুদি সামনে বসে দেখে মারি দিবি ছবি দেখিবি শুধু ছাদে মরবি দাদা আপনারা সবাই জানেন এটা আমাদের বাপ বেটার মেলা বাবার মেলা করছে আর বিনয়ের পর এই অধমী একার মেলা করছে বাবা আসে কম্বিয়ার করছে কম্পিটিশন বাবা নিয়ে আসছে প্রদীপ পাল আর আমি নিয়ে আসছি সেই মেদিনীপুরের কাপটা ডান্স ভেতরে আমি চুষি আপনাদের সবাইকে করবে খুশি কিভাবে সংসার করে রে আমরা 4টার সময় অনুষ্ঠান শুরু করবো দাদা এই আমার গুরুজন মানে বামার আগে স্টেপে আমি ওকে বসিয়েছি কারণ তার দুদিন পরে বামা মারা যাবে আমি কাকে আর গুরুজনগুলো ডাকবো ওই জন্য এখন তো ভেবে নিয়েছি এই আমার গুরুজন হ্যাঁ আমার বউ তো নয় জানা পুরো যৌবনের বাতাসা তাহলে আসছে মিস চুষি আপনাদের সবাইকে করবে খুশি উপস্থিত দর্শক বলে আপনাদের সামনে কথা দিয়েছিলাম যে প্রদীপ বাবু আসবে প্রদীপ বাবু কিন্তু অনেকে গুণ আগেই এসে গেছে উনি কি নামে ঘুম নেমড়ি খাচ্ছে প্রদীপ বাবু আপনি দেরি করবেন না দশমী অধি আগ্রহ করে বসে আছে আপনি কমন্দাটে পিণ্ড দিলে কি হয় একটু ব্যাখ্যাটা করে দিই মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন মায়েরা মানুষ মরে গেলে সে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে জানবেন কি করে আজকে জানিয়ে দেবো মৃত্যুর পরে জানবেন না জীবন্ত অবস্থায় দেখে নেবেন লোকটা মরে গেল ওকে দেখেই বুঝে নেবেন ও স্বর্গে গেল না নরকে গেল আপনার প্রশ্ন করবেন কি দেখে বুঝবো এটাই তত্ত্ব প্রদীপ বাবু সত্যি ধন্য এ ভাই মিলন প্রদীপ বাবু এই তোর মেলা যে এক মাস আগে থেকে লোকের বাড়ি বাড়ি চার দিন করে শুয়ে পড়ে 500 টাকা করে চাঁদা নিরি বললি যে প্রদীপ পাল আনতে যে ভাই যা তত্ত্ব দেবে সব বুড়ো বুড়ি কেন ইয়ং পর্যন্ত দেখবি সব মন দিয়ে শুনবে তার তো প্রদীপ পাল যা তত্ত্ব দিচ্ছে সব তো গতের ভেতর ঢুকিয়ে দিচ্ছে রে কোন শালা রে এই কোন শালা এই শালা তো সোনার কানা যে শালা না শুনি ঘরের দিকে চলে যায় শালা অনুষ্ঠান নষ্ট করে নি ঘরের দিকে চলে যায় এই এটা হ্যাঁ কীর্তন এই চল ওর বেড়ার মেলা চল ডান্স দেখবো তোর বেটা ভালো ভালো টেনশন নিয়ে সব দেখি চল এই চল সবুর চল সবুর চল সবুর চল এই দেখো কি আছে তোমার নিজের কাকি উঠে যাচ্ছে নিজের কাকি ছয় মাস আগে উঠে চলে আসে দেবা বলবো তো প্রতিভা উড়ে সাথে পরবার তত্ত্ব দেবে নাকি ও আঁকা খুল হবে বাবা ধর বাবা বাবার বাবা পা ধরে দিব আস যা নিজেদের লোক বেইমানি করতেছে রে কানে অনুষ্ঠান করবি দেখ ও ঠাকুর দা ও ঠাকুমা না না তত্ত্ব শুনে কি তত্ত্ব শুনলে সব হৃদয়ে গত্ত হয়ে যাবে এ বাবা হাজার কেন্দ্র দিয়ে সব হুড়ু করে লোক চলে আসে রে এ কি স্বপ্ন ও কাকা বস বাবা ধর্ম তো পা ধরি বাবার বস ও কাকি বস কাকি বস নিজেদের লোক বেইমানি করতে কার নিয়ে অনুষ্ঠান চালাবি রে ঠাকুমা ঠাকুর দা বৌদি মাসি আপনারা সবাই মিলে উঠে আসুন আমার ড্যান্স হাঙ্গামা দেখুন কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ আসুন ড্যান্স দেখুন কিন্তু কেউ লাভ পেস্টে ওড়ার চেষ্টা করবে না কাল পেঁচা তাহলে আসছে মিস চুষি
আপনাদের সবাইকে করবে খুশি। ইয়ং ছেলেদের লাইনের মডেল লাইনের মডেল লাইনের মডেল নিশ্চুষি নিশ্চুষি না জিবে না চবে সবাইকে মন মাতাবে মাতাবে আসি সি চুষি চুষি কমান্ডা যন্ত্রপাতি বোধ সব হাঁটকে দিয়েছে রে, পিছনটা কি ভাই খুশো মারলে দেখো। হাউ সে ইউ নটি বয়, তাই সোজা বুড়ের কাছে নটি বল করতে যে, বুড়ের কাছে নটি বল করতে যে তার। হাই দেখো এই সেই চুষি 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 এই সেই চুষি। হ্যাঁ গো, এই সরে যা একটু দেখি। এ বাবা রে, এ তো কিচ্ছু নি, ভিতরে সব ভুষি। আর মাইকা বন কোথায়? মাইকা ফোন কি বাবা? বাবা তোর মার কথা বলতেছি। ও বাবা শালারা হরেন ডাঙ্গি, মাইকা মানে কত কথা বলতে তার ঠিক নেই। মাইকা মানে পেটার ভিতরে সব শেষ করে দিচ্ছে রে শালারা। পুরীর কত ট্রেনে চলে গেল বানি। ও শালা বুড়ো মানুষ রে, ওর ফিরিয়ে দে যা রে বাবা। ও বা আমার তাহলে শুধু দুটো ইউনিট পড়া আছে। কচি কি বলি শোনো, একটা মেলা চালাতে গেলে অনেক কিন্তু বাধা বিঘ্ন ঘটবে, ত্রুটি বিচ্যুতি হবে। ওই নিয়ে কিন্তু আমাদের দুবাপন মন দুর্বল করলে হবে না বাবা। না 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 না, কচি বাবা তুমি এ করো, এক পাক মদ খেলো। ও বাপেরা মদ খাবো? বাপেরা খাও, তাতে মানুষ ভালো বলে, নিজেদের সম্মান বাড়বে। তা মদটা কই আছে? তোমার বাবা আছে মানে মদ আছে। তা কোথা আছে? কোথায়? পিঠের চালে। আরে বাবা কি ঢিল জায়গায় রেখে দিতে। হ্যাঁ মদ খাবো, বোতল দেখাবো না, স্টাইলে বেরিয়ে যাবো। ও বা চাট কই? চাট? হ্যাঁ মাটি চেটে খাও। এখন যে মদের দাম বেড়েছে মানুষ পাগলা হয়ে ছুটতে যাবো চাটের বল বার করতে। ও খাচ্ছি। হ্যাঁ তুমি নেশা করনি, কম করে খাও। ও গুরু গোবিন্দ হালকা করে গুরু চোখে দিচ্ছো? চোখে দাও, চোখে যতই পারবে উঠে অ্যালকোহল আছে, ভালো জিনিস বার করো। কি হলো বাবা? ও যারা মদ খায় জানোরান জালা এলা করে। কচি কি বলিস শোন, মন দুর্বল করবি না, বৌমা গেলে বৌমা আসবে। আসতে আসতে বাবা, এক পাক মদকে উল্টে করে নি বাবা। কি বলিস শোনো, তোমার বাবা আছে তোমার চিন্তা করতে হবে না, বৌমা গেলে বৌমা আসবে। ও আসবে তো? আসবে, বৌমা গেলে বৌমা আসবে। বাবা তুমি একটু খাও। ভালো তৈরি করতেছো তুমি কচি, তোমার সম্মানার্থে আমি ঝাড়তেছি। আর তিন দিন ধরে মেলা করতেছি, ভাত খানি শুধু মদের উপরে পড়ে আছি।
মেলা করা সাদ মিটি দিচ্ছে একটা মেলা করা নয় কম ঝামেলা বাবা হাত পা কাঁপতেছে রে শরীরে কিচ্ছু নেই শরীর বোধহয় ভাইরাল ঢুকে গেছে মদ গালে পড়ো না বাইরে পড়ো এখনো মদ পড়ে যা মানে রক্ত পড়ে যা এখন যা মদের দাম বেড়ে গেছে মদ গালে পড়বে না বাজবে গালে পড়বে না বাজবে সে দাম বাবা 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 কি বাবা বমি হবে বমি হবে না বাবা তাহলে যারা মদ খান গাল তাল হাঁ করে জিভ বার করে কিন্তু বদল তারা ছাড়ে নে বাবা বলে একটা কথা বলি বলে মা গেলে মাসবে শুয়ার বাচ্চা গাল পাটি ধোমা কত ধরলে খুনি হ্যাঁ এক পা মদ খেয়ে মা গেলে মা আসবে মা গেলে মা আসবে মা গেলে মা আসবে রাইট রাইট আর বাচ্চা ঠিক কথা বলেছে মা গেলে মা আসবে বুড়ো হতে পারি মনের গতি অনেক কিন্তু দিচ্ছে কে আর নিচ্ছে তাকে সব ঠিক আছে বুঝলি বাবা কিন্তু পুরানির কথা বলে না 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 তোর মা কোন দিন চলে গেলে তুই সপন সারা কি ক্ষতি করা করতে থাকে জানলে তুই সপন কি করে আমার হারের কিছু লাগে তুঝে আপনে তুমি কাকে কি বলছো ওটা তোমার বৌমা মা কোথায় বসন পড়ো মা বসন পড়ো মা বসন পড়ো পড়ো মা গো বসন পড়ো মা হে কে তুমি এত বাঁশ পাতা গাড়ি করালো তো কে ভাই বউ মদকে মাতলাম দিচ্ছি নিজের বুড়ি চিনতে পারেনি আমি তোমার বুড়ি শুধু কি তাই ওই ভেড়ির বলে চার পাঁচজন শুধু নাইটের ওপর নাই একটা মেয়ে শুধু বলে ও বাবা বাঁচা বাঁচা শুনে আমার চোখ টোক সব ধোঁয়া হয়ে গেছে তারপর কোথায় কি হয়েছে আমি বলতে পারবো না কি হয়েছে বল তুই তো পুরানো মিস্ত্রি বল শেষে এই পিছনে বাঁশ পাতা বেঁধে দিয়েছে গো শালারা কত ঢেমন দেখো জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে নিয়ে গিয়ে দেখেছে বুড়ি শালাতে অরুচি হয়েছে লাস্টে পিছনে বাঁশ পাতা বেঁধে দিয়েছে হই যেন তত্ত্ব কত কত খুলে দে হাঙ্গামায় বাড়ছে মশানা আজকে রাতে যত মশানা পড়বে ততই তো আনন্দ পাবে বাবা দে 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 কার আমার আমি কি বলছি তোমার হতে পারে তুই ইয়াং ছেলে কখন বলতে কখন ঢুকি দিবি তা ঠিক আছে ও বা খোল করে তাহলে কেড়ে নে আসলে অকাল বার বেড়েছে কলির পাঁটা হ্যাঁ অল্প বয়সে মরবে আর খাসা মাল রোগি না আলো মশান বাড়াচ্ছে বাবা যত মশানে বাড়াবে ততই তো আনন্দ পাবে হরি নামের হরি নামের তত্ত্ব কথায় কত খুলে দে হাঙ্গামায় বাড়তে মশান আজকে রাতে হরি নামের তত্ত্ব কথায় কত খুলে দে হাঙ্গামায় বাড়তে মশান এই যে বুড়ো তোমার বারবার বলিনি এবছর আমাদের মেলাটা বন্ধ থা টাকা গেল জমি গেল গেল মার সম্মান আর হরি নামে অ্যাসিড আছে হলো না তোমার গায়ে না না বৌমা ঠিক কথা বলছে এখন বর্তমানে হরি নামে অ্যাসিড হচ্ছে আর অ্যাসিড হচ্ছে বলে ভালো জামাকাপড় খুলে বৌমার চটপড়ি ছেড়েছে পেটে ধরে যেমন তুলান দাও লোহানা বাগে আসলে ছাড়ে না কামার তার মানে বাবা কামার দেখবে মোটা মতো লোহা বড় হাতুড়ি মেরে ও মাল না ছুরি হচ্ছে সে ছাড়ে না টাকা গেল জমি গেল গেল মোর সম্মান আর হরি নামে একটাতে হলো না তোমার যায় পেটে ধরি ভুল করেছি আমরা ভুলাম আর লোহানা বাগে আসলে ছাড়ে না কামার কল্পনা নিয়ে ধরছে না কাকে পচাই বলো না পচাই হরি
নামের হরি নামের তত্ত্বকথায় কত তুলে গে হাঙ্গামায় বাটম সত্যে রাতে হরি নামের তত্ত্বকথায় কত তুলে গে হাঙ্গামায় বাটম সত্যে এই যে বৌমা একটু গুরু গোবিন্দ জ্ঞান করে চলো আর যদি তুমি আমাদের কথা শুনতে তাহলে কি তোমার আর আমার এই অবস্থা হতো দরকারকে রাখাই না মউ কে খটা গালে ফাঁকা মাঠ পে বল শালা মেরেছে বলে ও বা বোম হয় তুমি কোথায় গোল মারছো না না তো গোলে দিচ্ছি না তাহলে যে শালারা শুনতে এসেছিল ওই ভাই বল খেলে খেলে গোলের ভিতর ঢুকি দে জাল বল ছেড়ে বার করে দেবে আমি তো বুঝে উঠতেই পারিনি বাবা ছেড়ে চলো কায়েস করে তো ছিলে না নিজের সম্মান নষ্ট করতে তোদের বাধে না মা খোকা আমার আর বৌমার এই অবস্থা দেখি তোর কি একটু কষ্ট হচ্ছে না টাকা কেরা হয় না বউ কে কবলা গালে টাকা মাঠ পে বলে ঢুকেছে গোলে ছোট চমড়া গায়ে তোর চেনা ছিল না নিজের সম্মান নষ্ট করতে তোদের বাধে না মিলন বিক্রম বলে টক্কর না বাপরে স্বাধীন উঠেছে বজর হরি নামের হরি নামের তত্ত্বকে কত তুলে দে হাঙ্গামায় বাটি মশ আজকে রাতে হরি নামের তত্ত্বকে কত তুলে দে হাঙ্গামায় বাটি মশ বাবা বলো এই বর্তমান সমাজ মাসতে গেলে এই যুগের সঙ্গে না চললে তুমি আর মা মাসতে পারবে না খোকা ছি খোকা ছি আমার ভাবতে হবে যে তুই আমাদের সন্তান আচ্ছা তোর জন্য আমার আর বৌমার এই অবস্থা উপস্থিত দর্শকগণ এবং যে সমস্ত কমিটি ভাইরা অনুষ্ঠান করছে অনুষ্ঠান করুন অনুষ্ঠানের রুচি সম্মত রাখবেন এই ধরনের জ্ঞানগুলো রাখবেন না তাতে একই জায়গায় বসে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই ধরনের অনুষ্ঠান উপভোগ করা সম্ভব নয় আর আমাদের বাঙালি ধর্ম সনাতন ধর্ম দেখবেন আমরা সনাতন ধর্ম তো অনেকটা পিছিয়ে পড়ছে যেখানে একটা কীর্তন হচ্ছে দেখবে 10-12 লোক বসে আছে কেউ কেউ ঘুমাচ্ছে কারো ভাল লাগে না কেবল কালে কাজ আছে ঘরের দিকে চলে যাই এরম ভাব হয়ে যাচ্ছে আর দেখবেন একটা গ্রাম গুলিগণ্ড হয়ে 10 মেলা হচ্ছে না যারা মেলার দায়িত্বে থাকে মেলা পরিচালনা করতে গেলে অনেক ত্রুটি বিচ্যুতি হতেই পারে সেটা গ্রামবাসী বসে সুষ্ঠু মীমাংসা করবেন আর একটাই একটাই মেলা করবেন আপনাদের সেই মেলার একদিন মিলন মন্দির হয়ে দাঁড়াবে মা আমি যে ভুল করেছি তার কি কোনো ক্ষমা নেই আর যদি বা তোমার মেয়ে ভুল করতো তুমি কি পারতে না তাকে ক্ষমা করতে অন্যরকম ভাব লাগছে তুমি তোমার মেয়ের মতো এই তোমাকে আমি ক্ষমা করে দিলাম আর কাল থেকে আমরা যখন এক সংসারে ছিলাম তেমনি এক সংসারেই থাকবো বাবা আমি ভুল করেছি বাবা আজকে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও বাবা আজকে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও সেই যখন 100 থাকবে এবছর বর্ষা চাষ খুব খারাপ হয়েছে খরে বেশি করে চাষ করবো ধান ফেলবে চলে যাও যাও বোমান চলে যাও বোমান হসপিটালে ভর্তি করতে চলে যাও বোমান হসপিটালে ভর্তি করতে চলে যাও বোমান হসপিটালে ভর্তি করতে চলে যাও না রে বাবা শরীরটা খুব খারাপ বাবা ওর মতো মেয়ে বলে ম্যানেজ করে বেরিয়ে আছে বাবা বলো বলছিলাম বাবা আর একদিন ওই তোর বোমা আলাদা খেলে হতো না ও দুজনে আলাদা খেয়ে দাঁতে রক্ত বসে গেছে যা মারি যাও এ তো ভালো হেঁকাতের বাচ্চা আমি তো নিজে হেঁকাতে তো বাবুড়ো কাঁচা বাদাম ও বুড়ো কাঁচা বাদাম সাই উল্টো ভালো করে পাশ পাতানো যেতে তার লাগাতে গাছ পা কিটো চুলটো আলাদা করতে এই বুড়ি কি বলিস বলো দেখ প্রত্যেক বছর মেলা করে করে আমরা দেনাপাতি হয়ে যাচ্ছি আমরা দুজনে কেরালায় চল যাইছো কেরালা হ্যাঁ কেরালায় গিয়ে দুজনে ডিম গুড় হ্যাঁ ডিম গুড়িয়ে যা টাকা পয়সা হবে লোকে দেনাপাতি শোধ করে দেবো আর আগামী বছর কিভাবে মেলা করবো না করবো সে দুজনে বুড়ো বুড়ি চিন্তা ভাবনা করবো দেখো তুমি তো আমার সব তাই তুমি যেখানে যাবি আমি তো সেখানে যাবই হ্যালো মিলন দা এবং সোনামণি দাঁড়িয়ে যাও তোমাদের পুলিশ করে আছি এনাদের দুজনের কমেডিয়ানে সন্তুষ্ট হয়ে